মুর্শিদাবাদের সালারে তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনায় সিপিএম প্রার্থী ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করলো পুলিশ। মঙ্গলবার বিকালে সিপিআইএম এর তরফ থেকে নির্বাচনী প্রচার চলছিল, অভিযোগ সেই সময় হঠাৎ শুরু হয় বোমাবাজি। সিপিএম এর অভিযোগ তৃণমূল বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় সিপিএম এর বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যেই চলে দেদার বোমাবাজি বলে অভিযোগ। এই ঘটনায় সালার থানার পুলিশ বামফ্রন্ট প্রার্থী ঈদ মোহাম্মদ সহ দুই পক্ষের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কান্দি মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।